আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওরে কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। কে, মাহমুদ নাকি? জি স্যার মাহমুদ। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা মনে হয় এখানে পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? জি স্যার। তাহলে আমরা আজকে পড়বো হলো তকীয় রঞ্জক। আমরা সেকেন্ড লেকচারে আছি, সেকেন্ড লেকচার শেষ হয়ে গেলে সেকেন্ড লেকচারের কয়েকটা অংশ বাকি আছে, তারপর আমরা থার্ড লেকচারে যাব। তো সেকেন্ড লেকচারের আমাদের তকীয় রঞ্জকটা বাকি ছিল। তকীয় রঞ্জক, তক হলো তক অবিচ্ছিন্ন নয়, এরা বিভিন্ন জায়গায় কিছু কিছু রন্ধ্র বা ছিদ্র থাকে, এদের তকীয় রন্ধ্র বলে। তকীয় রন্ধ্র দুই ধরনের, একটা হলো পত্র রন্ধ্র বা স্টোমাটা, আর একটা বলা হচ্ছে পানি পত্র রন্ধ্র বা হাইড্রোথ্রোন। তো পত্র রন্ধ্র বা স্টোমাটা, উদ্ভিদের পাতা বা কচিকাণ্ডের ত্বকে দুইটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা বেষ্টিত আণবিক ছিদ্রকে পত্র রন্ধ্র বা স্টোমাটা বলে। রক্ষী কোষে একটি বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষী কোষের চারিদিকে অবস্থিত সাধারণত ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার আকৃতির ত্বকীয় কোষকে সহকারী কোষ বলে। স্টোমাটার নিচে একটি বায়ুকুঠুরি থাকে, যাকে সাব স্টোমাটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি বলে। রক্ষী কোষ পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে এবং রাত্রে বন্ধ থাকে। পাথরকুচি এর ব্যতিক্রম। ছবিটি একটু খেয়াল করো, ছবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি রক্ষী কোষ, এর মাঝে যে ছিদ্রটা সেটাই হলো সেই পত্র রন্ধ্র। তাহলে রক্ষী কোষ, দুইটি রক্ষী কোষ, দুইটি অর্ধচন্দ্রাকার রক্ষী কোষ এই পত্র রন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। রক্ষী কোষের চারপাশে আমরা কতগুলো কোষ দেখতে পাচ্ছি, এই কোষগুলোকে বলা হচ্ছে সহকারী কোষ। আসলে ত্বকে, উদ্ভিদের ত্বকে তিন ধরনের কোষ থাকে, একটা হলো রক্ষী কোষ, তারপর হলো সহকারী কোষ, আর আরেকটা হলো ত্বকীয় কোষ। তাহলে প্রথমে রন্ধ্রের দুই পাশে থাকবে হলো রক্ষী কোষ, তারপরে থাকবে হলো চারপাশে থাকবে সহকারী কোষ, আর সহকারী কোষের চারপাশে থাকবে অন্যান্য ত্বকীয় কোষ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রক্ষী কোষে আমরা এখানে দেখবো যে এখানে ক্লোরোপ্লাস্ট আছে। হ্যাঁ, তারপর আমরা এখানে সুস্পষ্ট নিউক্লিয়াসও আছে দেখছি, ঘন সাইটোপ্লাজম থাকবে। ঠিক আছে, তাহলে এই ত্বকীয় কোষের মধ্যে শুধুমাত্র রক্ষী কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে, এছাড়া সহকারী কোষ বা অন্যান্য ত্বকীয় কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। তাহলে আমরা পত্ররন্ধ্র সবাই বুঝেছি। পত্ররন্ধ্র দেখা যাবে কোথায় কোথায়? পত্ররন্ধ্র দেখা যাবে পাতায় এবং কচিকাণ্ডে। এবার আমরা আসবো পত্ররন্ধ্রের প্রকারভেদ। পত্ররন্ধ্রের প্রকারভেদ, রক্ষী কোষে চারিদিকে অবস্থিত সহকারী কোষ সমূহের সংখ্যা ও অবস্থান অনুযায়ী পত্ররন্ধ্র কয়েক প্রকার হয়ে থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ছয় প্রকারের পত্ররন্ধ্র। প্রথমটা হলো 1 নম্বর ডায়াসাইটিক। ডায়াসাইটিকে একটু খেয়াল করো যে রক্ষী কোষের দুই পাশে, হ্যাঁ, উপরে আর নিচে আমরা কয়টা সহকারী কোষ দেখতে পাচ্ছি বলো? কয়টা সহকারী কোষ দেখা যাচ্ছে? দুইটা। দুইটা। এবং এই সহকারী কোষগুলো কিভাবে বিন্যস্ত আছে? রক্ষী কোষের সাথে যদি আমি চিন্তা করি, রক্ষী কোষের সাথে কিভাবে বিন্যস্ত আছে? সমকোণে বিন্যস্ত আছে না? রক্ষী কোষের সাথে সহকারী কোষগুলো কেমন ভাবে বিন্যস্ত আছে? সহকারী কোষ, সহকারী কোষগুলো সমকোণ অবস্থায় বিন্যস্ত আছে, তাই না? তাহলে এইটাকে আমরা বলবো ডায়াসাইট। এবার প্যারাসাইটিকে আসো, প্যারাসাইটিকে খেয়াল করো কয়টা সহকারী কোষ আছে। দুই 3 নম্বর ছবি,
কয়টা সহকারী কোষ আছে কে বলতে পারবে? স্যার দুইটা আছে। দুইটা আছে এবং এরা রক্ষী কোষের সাথে কেমন ভাবে বিন্যস্ত? স্যার এক সরল কোণে 180 ডিগ্রি কোণে সমান্তরাল। হ্যাঁ, রক্ষী কোষের পাশেই আছে, কাজেই রক্ষী কোষের পাশে। এখানে দুইটা রক্ষী কোষ, দুইটা রক্ষী কোষের পাশে দুইটা সহকারী কোষ থাকবে, আর এই রক্ষী কোষের সাথে এরা সমান্তরালে অবস্থান করবে, এই জন্য এটা প্যারাসাইটিক। এরপর আছে অ্যানাইসোসাইটিক। এখানে কয়টা সহকারী কোষ? অ্যানাইসোসাইটিকে কয়টা সহকারী কোষ কে বলতে পারবে? তিনটা, তিনটা সহকারী কোষ আছে, আর এখানে একটা সহকারী কোষ ছোট থাকবে। তাহলে এরকম গঠন থাকলে তাকে অ্যানাইসোসাইটিক বলা হয়। টেট্রাসাইটিক, টেট্রাসাইটিকে খেয়াল করো, রক্ষী কোষের চারপাশে চারটা সহকারী কোষ বিদ্যমান, এই জন্য টেট্রা, টেট্রা মানে চার। আচ্ছা, আমরা এখানে একটা আগে একটা পতরন্ধ্রের ছবি দেখেছিলাম, এই ছেদীয় দৃশ্য যেখানে লেখা আছে, এখানে সহকারী কোষ কয়টা আছে কে বলতে পারবে? চারটা আছে স্যার। চারটা আছে, তাহলে এই 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 পতরন্ধ্রের নাম কি? চারটা থাকলে, চারটা সহকারী কোষ থাকলে তাকে কি বলবো? টেট্রাসাইটিক। 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 হ্যাঁ, তাহলে অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক গুলো কিভাবে আছে? যে সহকারী কোষ গুলো রক্ষী কোষের সাথে অডিও ভাবে বিন্যস্ত, অডিও ভাবে বিন্যস্ত। হ্যাঁ, এই জন্য একে আমরা বলবো অ্যাক্টিনোসাইটিক, এবং এখানে অনেকগুলো সহকারী কোষ আছে। এবার অডিও মানে কি স্যার? অডিও মানে হলো চারপাশে, রক্ষী কোষের চারপাশে হ্যাঁ অনেকগুলো বিন্যস্ত আছে। মানে রক্ষী কোষের সাথে আমরা দেখছি রক্ষী কোষের চারপাশে অনেকগুলো অডিও ভাবে বা রেডিয়াল, ইংলিশটা হলো রেডিয়াল, রেডিয়াল রেডিয়াল ভাবে সহকারী কোষ বিন্যস্ত। অ্যানোমোসাইটি, এখানে একটু খেয়াল করো যে রক্ষী কোষের চারপাশে এখানে সহকারী কোষ আছে, তবে এখানে সহকারী কোষগুলো অন্যান্য ত্বক কোষের সাথে সম্পর্কযুক্ত, এই জন্য রক্ষী কোষের পাশে কোনটা সহকারী কোষ আর কোনটা অন্যান্য ত্বকীয় কোষ সেটা বোঝা মুশকিল হয়ে যায়। তাহলে এই ধরনের বিন্যাসকে আমরা বলবো অ্যানোমোসাইট। এই যে এখানে বলা আছে স্টোমা মানে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রকে পরিবেষ্টনকারী কোষসমূহ সাধারণত ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়। তাহলে এখানে রক্ষী কোষের চারপাশে এখানেও সহকারী কোষ বেশি আছে, এবং এই সহকারী কোষগুলো অন্যান্য ত্বকীয় কোষের সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে কোনটা ত্বকীয় কোষ আর কোনটা সহকারী কোষ সেটা আলাদা করা যায় না। এই ধরনের গঠনকে বলবো অ্যানোমোসাইট। পতরন্ধ্রের কাজ, উদ্ভিদের ভেতর ও বাইরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান প্রদান করাই এদের কাজ। শালক সংশ্লেষণের সময় এই পতরন্ধ্র পথে বায়ু হতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ এবং অক্সিজেন গ্যাসকে ত্যাগ করা, শোষণের সময় আবার এই পতরন্ধ্র দিয়ে বায়ু হতে অক্সিজেন গ্যাস গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে, মূল কর্তৃক সংগৃহীত পানি প্রসেদনের সাহায্যে বাষ্পাকারে বের করে দেওয়াই এই রন্ধ্রের প্রধান কাজ। রক্ষী কোষ পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করা ছাড়াও এতে অবস্থিত ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, কাজেই সালোক সংশ্লেষণ, শোষণ ও প্রসেদন এই তিনটি গুরুত্বপূর্ণ সারবৃত্ত প্রক্রিয়াতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পত্ররন্ধ্র অংশগ্রহণ করে থাকে। তবে এ হলো পত্ররন্ধ্রের গঠন ও কাজ। আমরা আরেক ধরনের রন্ধ্র পড়বো, সেটা হলো হাইড্রাথোর বা পানি পত্র রন্ধ্র। এটাকে বলা হচ্ছে এটি এক ধরনের বিশেষ পানি নির্বাচন অঙ্গ। বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি এই রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্রপথকে পানি পত্ররন্ধ্র বলা হয়। অবস্থান, ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় প্রচণ্ড গরমের দিনে পানির ফোটার সারি দেখে এই অঙ্গের অবস্থান জানা যায়। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটে। এই ছবিতে আমি আর পরে আসছি, ছবি দেখে আমি আবার পরে বোঝাই দিব। আমরা গঠনে যাই। হাইড্রাথোরের গঠন, শীর্ষে রক্ষী কোষে আবদ্ধ একটি রন্ধ্র থাকে যার নিচে একটি গহ্বর থাকে। গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, এগুলোকে এপিথেল বা এপিথেলিয়াম বলে। এপিথেলিয়ামের ঠিক নিচে প্রাকৃতের শেষ প্রান্ত অবস্থিত, মূলজ চাপের প্রভাবে পানি প্রাকৃতের শেষ প্রান্ত দিয়ে এপিথেলিয়ামের মাধ্যমে বিন্দু আকারে রন্ধ্রপথে জমা হয়, আর ভোরে এসব জলবিন্দু দেখা যায়। অন্য সময় পানি দ্রুত বাষ্পায়িত হয় এবং সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয় বলে দেখা যায়। হাইড্রাথোর দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে গ্রাটেশন বলা হয়। আমি আবার ছবিটায় আসছি।
তাহলে আমরা দেখতে পাবো কচু, টমেটো, ঘাস ইত্যাদি উদ্ভিদের পাতার কিনারায় এই হাইড্রোথেরের অবস্থানটা দেখা যাবে। তোমরা একটু খেয়াল করো, সবচেয়ে শীর্ষে রক্ষীকোষ আছে, রক্ষীকোষের নিচে আসছে পানি গহ্বর, এখানেই পানিগুলো জমা হবে, তরল পানি এখানে জমা হবে। পানি গহ্বরের নিচে কতগুলো এপিথেলিয়াম কোষ আছে, এপিথেলিয়াম কোষগুলো একটার সাথে আরেকটা টানে, মানে ঘন সন্নিবিষ্ট নয়, এবং কোনো কোষ ছোট কোনো কোষ বড়। এই জন্য আমরা বলছি যে এই পানি গহ্বরের নিচে যে এপিথেলিয়াম কোষগুলো আছে বা এপিথেম আছে এগুলো অসংলগ্ন। এই হলো অসংলগ্ন এপিথেম বা এপিথেলিয়াম। আর এপিথেলিয়ামের শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ট্রাকিডের শেষ প্রান্তে। তাহলে আমরা বলতে চাই, উদ্ভিদ যখন মূলচাপের প্রভাবে মাটি থেকে পানিটা শোষণ করে, উদ্ভিদ যখন মাটি থেকে পানি শোষণ করে, সেই পানিটা প্রথমে উদ্ভিদ কার মাধ্যমে শোষণ করে কে বলতে পারবে? মাটি থেকে যখন মূল মূল সরি মূলের মূল সাহায্যে মূলের মূলরম দিয়ে প্রথমে মূলরমে মূল পানি রম শোষণ করে, মূলরম থেকে আসবে মূল, মূল থেকে আসবে হলো মূলে মূল ত্বক থেকে আসবে হলো কর্টেক্স, কর্টেক্স থেকে আসবে হলো অন্ততক, অন্ততক থেকে আসবে হলো পেরিসাইকেল, পেরিসাইকেল থেকে আসবে তারপরে হলো জাইলেম, আর জাইলেমের মাধ্যমে উদ্ভিদের কাণ্ড তারপর পাতায় চলে যাবে। আর পাতায় আমরা এখানে দেখতে পাবো যে পাতার যে জাইলেম আছে, জাইলেমে ট্রাকিড আছে, ট্রাকিডের শেষ প্রান্তে এসে পানিটা জমা হয়, আর পানি জমা হলে এই ট্রাকিড থেকে চলে যাবে হলো পানি এপিথেলিয়ামে, এপিথেলিয়াম থেকে পানিটা চলে যাবে পানি গহ্বর। এই পানিটা সাধারণত ভোরের দিকে জমা হবে, আর যখনই ভোর মানে সকাল হবে তখন দেখা যাবে যে এই পানি এখানে চাপ বেশি থাকার কারণে এই রন্ধ্রের পর দিয়ে পানি বিন্দু বিন্দু আকারে কচু উদ্ভিদের পাতার কিনারায় আস্তে আস্তে জমা হবে। তাহলে এই হলো এদের গঠন। অনেক সময় আমরা হাইড্রাথোড আর পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য চাই, তাহলে এই পার্থক্য যদি আমরা চাই তাহলে আমরা কি বলবো, হাইড্রাথোডের অবস্থানটা কোথায় কে বলতে পারবে? হাইড্রাথোড কোথায় পাওয়া যায়? আমরা এখানে একটু আগে বললাম না পাতার কিনারায়, তাহলে হাইড্রাথোডের অবস্থান কোথায়? পাতার কিনারায়। কিনারায় আর পত্ররন্ধ্রের অবস্থান কে বলতে পারবে? পত্ররন্ধ্র কোথায় থাকে? পাতায় পাতার কোথায়? এবং উঁচু কাণ্ডে স্যার পাতার কোথায় থাকবে? ঊর্ধ্বত্বক আর নিম্নত্বক আর কচিকাণ্ডে। ঠিক আছে, তাহলে পত্ররন্ধ্রের অবস্থান ঊর্ধ্বত্বক নিম্নত্বক আর পাতার ঊর্ধ্বত্বক নিম্নত্বক আর কচিকাণ্ডের ত্বক। আচ্ছা, এবার আসি যে এই যে পানি যে নির্গমন হচ্ছে হাইড্রোথোরের মধ্যে, হাইড্রোথোরের মাধ্যমে পানি কিভাবে নির্গত হয়, মানে তরল আকারে না বাষ্প আকারে? হাইড্রোথোরের মাধ্যমে পানি তরল আকারে নির্গত হবে, আর পত্ররন্ধ্রের মাধ্যমে পানি কি আকারে নির্গত হবে? বাষ্প আকারে। বাষ্প আকারে। আরেকটা হলো যে হাইড্রোথোরের মাধ্যমে যখন পানিটা তরল আকারে নির্গমন হয়, যেহেতু পানি তরল আকারে নির্গমন হয়, সাধারণত এই তরল পানিটা ভোরের দিকে দেখা যায় পাতার কিনারায়, কিন্তু যখন যখন সূর্য উঠে যায় সূর্যের তাপের প্রভাবে সেই পানিটা আস্তে আস্তে বাষ্পায়ন হয়ে যায়, বা অনেক সময় উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে পানিটা গ্রহণ করে ফেলে, যার ফলে যে পানির সাথে আগত যে কিছু লবণ সেটা ওই পাতার কিনারায় থেকে যায়। পানি যখন শুকিয়ে যায় তখন সেই লবণগুলো পাতার কিনারায় এক ধরনের স্পট বা দাগ তৈরি করে। তাহলে আমরা এই পানি শুকিয়ে যাওয়ার ফলে যে স্পটগুলো থাকবে সেই স্পটগুলোর উপস্থিতি দেখে আমরা বুঝতে পারবো যে পানির সাথে কিছু লবণ বের হয়েছিল। তাহলে আমরা বলবো হাইড্রোথোরের মাধ্যমে পানির সাথে কিছু লবণের মুক্তি ঘটে। কিন্তু আমরা দেখব যে পত্ররন্ধ্র দিয়ে যখন পানি বাষ্পাকারে নির্গত হয় ওই সময় কোনো লবণের মুক্তি ঘটে না। আমাদের দেহ থেকেও কিন্তু লবণ নির্গমন হয়, কখনো খেয়াল করেছো? গরমের দিনে, এই যে এখন গরম, তাহলে আমরা দেখবো যে আমরা যদি কালো শার্ট পরে থাকি তাহলে দেখবো যে 3-4 দিন যদি আমরা একই ধরনের জামা কাপড় পরি তাহলে সাদা সাদা স্পট হয়ে যায়। সেগুলো কিন্তু আসলে আমাদের দেহের সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ঘামের সাথে সেগুলো বের হয়ে এসেছে। তো এই হাইড্রোথোরের মাধ্যমে যে পানিটা নির্গমন হয় তার মাধ্যমে এরকম কিছু লবণের মুক্তি ঘটে। তাহলে আমরা 4টে পার্থক্য পড়লাম, সবাই কি বুঝতে পেরেছি?
জি স্যার বুঝাচ্ছি। আচ্ছা, এবার আমরা থার্ড লেকচারে যাব। তাহলে থার্ড লেকচারের বিষয়বস্তু হলো ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এর মধ্যে আমরা বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল এবং পাতার গ্রাউন্ড টিস্যু জানবো। তো আমরা প্রথমে যাই যে বহিঃস্থলীয় ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র কাকে বলে। ত্বকীয় টিস্যুতন্ত্র ইতিমধ্যে আমরা পড়েছি, ত্বকীয় টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যুতন্ত্র আমরা এখনো পড়ি নাই। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র ও পরিবহন টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে একত্রে ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলে। এদেরকে আদি টিস্যুতন্ত্র বলা হয়, উৎপত্তি পেরিবলেম নামক ভাজক টিস্যু। এই টিস্যুতন্ত্র এক বা একাধিক টিস্যু নিয়ে গঠিত এবং উদ্ভিদের অধিকাংশ এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। এই টিস্যুতন্ত্র সাধারণত প্রাণীকামা কোষের আধিক্য থাকলেও পোলেনকাইমা, স্কিউলেনকাইমা কোষও থাকতে পারে। পাতার টিস্যুতন্ত্র শুধু প্রাণীকামা কোষ দ্বারাই গঠিত। কাজ: বিপাককরণ, খাদ্য সঞ্চয়, আংশিকভাবে দৃঢ়তা প্রদান। সব উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো বহিঃস্থলীয় টিস্যু বা আমরা বলতে পারি বহিঃস্থলীয় অঞ্চল, আর এটা হলো অন্তঃস্থলীয় টিস্যু বা অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে বহিঃস্থলীয় টিস্যু যদি আমরা মূল চিন্তা করি, মূলের বহিঃস্থলীয় টিস্যু দুই ধরনের, একটাকে বলবো কর্টেক্স আর একটাকে বলবো অন্ততঃ। কাণ্ডের বহিঃস্থলীয় টিস্যু হলো অধোতক, কর্টেক্স, অন্ততঃ। আর পাতার বহিঃস্থলীয় টিস্যুকে আমরা বলবো মেসোফিল টিস্যু। এখানে দুই ধরনের দেখবো, যে একবীজপত্রী পাতা, দ্বিবীজপত্রী পাতা। একবীজপত্রী পাতা হলে স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা হলে স্পঞ্জি আর প্যারিসের, দুই ধরনের মেসোফিল টিস্যু থাকবে। অন্তঃস্থলীয় টিস্যু যদি মূল হয় বা কাণ্ড হয় তাহলে পরিচক্র, মজ্জা, মজ্জারসিক তিনোটাই থাকবে। তাহলে আমরা এখন এই জিনিসগুলো কেউ বুঝে নিই। তাহলে আমরা এখন যাবো বহিঃস্থলীয় টিস্যু অঞ্চল বা বহিঃস্থলীয় টিস্যু। স্টিলির বাইরের অংশকে বহিঃস্থলীয় অঞ্চল বলে। পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। ঠিক আছে, আমরা ছবির মাধ্যমে আবার এই জিনিসটা বুঝাই দেবো যে স্টিলি কোনটা। তাহলে কি বললাম, পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। তাহলে বহিঃস্থলীয় অঞ্চল নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত, অধোতক, কর্টেক্স আর অন্ততঃ। আমরা তোমাদের বলেছিলাম যে মূলের কোনটা থাকবে না, মূলের বহিঃস্থলীয় টিস্যু বা বহিঃস্থলীয় অঞ্চল কি কি নিয়ে গঠিত একটু আগে পড়ালাম, কারো মনে থাকলে বলতে পারো। মূলের বহিঃস্থলীয় টিস্যু কি কি আর কাণ্ডের বহিঃস্থলীয় টিস্যু কি কি? মূলের বহিঃস্থলীয় টিস্যু অধোতক থাকবে না, অধোতক আর কর্টেক্স। অন্ততক আর কর্টেক্স, হ্যাঁ আগে কর্টেক্স পরে অন্ততক। আর কাণ্ডের ক্ষেত্রে অধোতক থাকবে, অধোতক থাকবে, কর্টেক্স থাকবে, অন্ততক থাকবে। আচ্ছা, এখন আসি অধোতক। তাহলে মূলের যেহেতু অধোতক নাই, তাহলে আমরা বলবো কাণ্ডের, কাণ্ডের বহিতকের নিচে কোলেনকাইমা, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। আর যদি স্কেলেনকাইমা কোষ হয় তাহলে সেটা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে থাকে। টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে তাকে অধোতক বলে। সাধারণত কাণ্ডেই অধোতক থাকে, মূলে থাকবে না। কাজ: কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং ভেতরের অংশকে রক্ষা করা। কর্টেক্স: কাণ্ডের অধোতকের নিচ হতে আরম্ভ করে অন্ততকের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলা হয়। আর যদি আমরা মূলের ক্ষেত্রে বলি, তাহলে মূলের বলবো যে মূলের যে বহিঃত্বক আছে, বহিঃত্বকের নিচ হতে অন্ততকের উপর পর্যন্ত অংশ হলো কর্টেক্স। এটি প্যানগ্রামা কোষ দিয়ে গঠিত এবং বহু স্তর বিশিষ্ট। মূলের ক্ষেত্রে কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট হয়। কোষগুলো গোল হওয়ার পাশাপাশি কোষের মাঝে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, এবং এই আন্তঃকোষীয় ফাঁকগুলোতে স্ক্লেরাইট, তেল গহ্বর, রেজিন নালি, এই অংশগুলো দেখা যায়। পানি ও খাদ্য সঞ্চয় মূলের কর্টেক্সের প্রধান কাজ। কাণ্ডের কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় ছাড়াও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং সালোক সংশ্লেষণে সাহায্য করে। এবার আসবো আমরা এই কর্টেক্স আর অধোতকের অবস্থানটিকে তোমাদের দেখায়। বাম পাশে যে চিত্রটা সবাই একটু খেয়াল করো, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি যে বাইরে হলো ক্রিটিক্যাল, তারপরে কাণ্ডের বহিঃত্বক, তারপরে আসছে হলো এপিডার্মিস অধোতক। এখানে আমরা অধোতক দেখতে পাচ্ছি স্কেলেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং অধোতক একাধিক স্তর নিয়ে গঠিত। একবীজপত্রী কাণ্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি অধোতক
একাধিক স্তর বিশিষ্ট এবং স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। তার নিচে আমরা দেখতে পাচ্ছি কর্টেক্স বা ভিত্তি টিস্যু। হ্যাঁ, আর এখানে কিন্তু আমরা একবীজপত্রী কাণ্ডে কোনো অন্ততক দেখতে পাচ্ছি না। আমরা কি অন্ততক দেখতে পাচ্ছি একবীজপত্রী কাণ্ডে? একবীজপত্রী কাণ্ডে স্যার অন্ততক থাকে না। হ্যাঁ, অন্ততক না থাকার কারণে এদের কিন্তু পেরিসাইকেলও থাকে না। এটা এটা একটু মনে রাখো, পেরিসাইকেল কিন্তু আবার অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ। তাহলে আমরা একবীজপত্রী কাণ্ডে হ্যাঁ বহিঃস্থলীয় অঞ্চলে কি কি পাবো? একবীজপত্রী কাণ্ডের বহিঃস্থলীয় অঞ্চলে শুধু আমরা অন্ততক আর কর্টেক্স বা ভিত্তি টিস্যু পাবো, অন্ততক পাবো না। আর যদি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের বহিঃস্থলীয় অঞ্চল চিন্তা করি, তাহলে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অন্ততক পাবো, কর্টেক্স বা ভিত্তি টিস্যু পাবো, আবার অন্ততকও পাবো। আবার মূলের ক্ষেত্রে দেখো যে মূল ত্বকের পরে কোনো অধত্বক নেই। তাহলে মূলের ক্ষেত্রে কি আছে? মূল ত্বকের পরেই আমরা দেখতে পাচ্ছি কর্টেক্স, আর কর্টেক্স পরে আমরা দেখব অন্তঃত্বক। তাহলে কর্টেক্স আর অন্তঃত্বক হলো আমরা মূলের ক্ষেত্রে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে মূলের বহিঃস্থলীয় অঞ্চলের সদস্য কে কে? একটা হলো কর্টেক্স আর একটা হলো অন্তঃত্বক। তোমাদের স্টিলির কথা বলেছিলাম যে স্টিলি কাকে বলে, এখন আমি সুযোগ পেয়েছি স্টিলিটা এখানে বুঝাই দিই। তাহলে আমরা এখানে বলেছিলাম যে পেরিসাইকেল, এই যে অন্তঃত্বকের নিচে যে একটা এক স্তর বিশিষ্ট লেয়ার, খেয়াল করো এর নাম কিন্তু পেরিসাইকেল, এই যে এখানে পেরিসাইকেল লেখা আছে। তাহলে আমরা কি বলবো? পেরিসাইকেল হতে আরম্ভ করে কেন্দ্রের মজ্জা পর্যন্ত ভাস্কুলার বান্ডেল সহ বিস্তৃত অঞ্চলকে আমরা বলবো স্টিল। তাহলে স্টিলের মধ্যে কি কি দেখা যাবে? স্টিলের মধ্যে দেখা যাবে পেরিসাইকেল, কেন্দ্রের মজ্জা, তারপরে হলো মজ্জা রশ্মি, জাইলেম আর ফ্লোয়েম। মনে থাকবে? তাহলে স্টিলির মধ্যে কি কি আছে? স্টিলের মধ্যে আমি আবার বলছি, পেরিসাইকেল, মজ্জা রশ্মি, কেন্দ্রের মজ্জা, জাইলেম আর ফ্লোয়েম। ওকে, তাহলে স্টিলি কি সবাই বুঝেছ? স্টিলির সংজ্ঞা হলো পেরিসাইকেল হতে আরম্ভ করে কেন্দ্রের মজ্জা পর্যন্ত ভাস্কুলার বান্ডেল সহ বিস্তৃত অঞ্চলকে স্টিলি বলা হয়। স্টিলি থেকে যদি আমি ভাস্কুলার বান্ডেলকে বাদ দিয়ে দিই, স্টিলি থেকে যদি আমি ভাস্কুলার বান্ডেলকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো অন্তঃস্টিলীয় অঞ্চল। এর অন্তঃস্টিলীয় অঞ্চলের সদস্য কে কে হবে? পেরিসাইকেল, মজ্জারশ্মি, মজ্জা। তাহলে আমরা অধোত্বক আর কর্টেক্স করেছি, আমরা এখন অন্তঃত্বকে যাব। অন্তঃত্বকটা হলো বহিঃস্থলীয় অঞ্চলের সদস্য। স্টিলির বাইরে আমরা এখানে দেখলাম ছবিতে, স্টিলির বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্তঃত্বক অবস্থিত। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্তঃত্বক বিদ্যমান। আমরা একটু আগে খেয়াল করেছি একবীজপত্রী কাণ্ডে অন্তঃত্বক ছিল না। এই স্তরের কোষগুলো পৃথাকৃতির এবং ফাঁক বিহীন ভাবে সন্নিবেশিত। হ্যাঁ, অন্তঃত্বকে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক ছিল না। একটু খেয়াল করো, এই যে মূলের অন্তঃত্বকটা খেয়াল করো যে মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই, ঘনভাবে সন্নিবেশিত। এখানে আরেকটা কথা তোমাদের বলি যে অন্তঃত্বকে যে প্যারেনকাইমা কোষগুলো আছে পাশাপাশি দুটি প্যারেনকাইমা কোষের মাঝখানে হ্যাঁ কিছু শর্করা জাতীয় পদার্থ জমা হয়, পিটিন, সুবেরিন। এই শর্করা জাতীয় পদার্থ জমা হওয়ার কারণে এটা একটু পুরু হয়, মাঝখানের প্রস্থপ্রাচীর গুলো পুরু হয়, তখন তাকে আমরা বলবো ক্যাসপেরিয়ান ফিতা। তাহলে মূলের ক্ষেত্রে আমরা এটা বলবো ক্যাসপেরিয়ান ফিতা, আর দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তঃত্বকে আমরা দেখবো সেখানে স্টার্চ জমা হয়েছে, তখন আমরা তাকে বলবো স্টার্চ আবরণ বা স্টার্চ শীট। তাহলে মূলের অন্তঃত্বকে কোষ কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিয়ান ফিতা বলে ও স্ট্রিপ বলে। আবার অন্তঃত্বকের যেসব কোষগুলোর প্রাচীর পাতলা তাদেরকে আমরা বলবো প্যাসেজ সেল। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অনেক সময় এই স্তরে প্রচুর স্বেচ্ছার কণিকা বা স্টার্চ কণিকা জমা হয়, যার কারণে আমরা কি বলবো? স্বেচ্ছার আবরণ বা স্টার্চ শীত। শীত মানে আবরণ। তাহলে আমরা বললাম মূলের ক্ষেত্রে মূলের অন্তঃত্বকে ক্যাসপেরিয়ান ফিতা পাওয়া যাবে, মূল সেটা একবীজপত্রী হোক বা দ্বিবীজপত্রী হোক, যে মূলই হোক তাদের ক্ষেত্রে আমরা বলবো ক্যাসপেরিয়ান ফিতা, আর দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তঃত্বকে আমরা বলবো স্টার্চ শীত থাকবে। একবীজপত্রী কাণ্ডে তো অন্তঃত্বক নাই, কাজে এগুলো থাকার দরকার নেই। কাজ অন্তঃত্বক সাধারণত খাদ্য সঞ্চয়, ভেতরের অংশকে সুরক্ষা এবং মূলচাপ নিয়ন্ত্রণ করে। ভাস্কুলার বান্ডেল এবং তৎসংলগ্ন কোষগুলোকে যাতে বায়ু ও পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেই জন্য অন্তঃত্বক বাঁধের মতো কাজ করে।
এবার আমরা আসবো অন্তঃস্থলীয় টিস্যু বা অন্তঃস্থলীয় অঞ্চল। স্যার অন্তত একটা ক্যারেক্টার বোঝানো যাবে কোনটা কোনটা? স্যার অন্তঃত্বক। অন্ততঃটা। আচ্ছা আচ্ছা, জি স্যার। আবার আবার বলতে চাও? আমি ছবি দেখে বলি। সবাই একটু খেয়াল করো, অন্তঃত্বকের অবস্থানটা কোথায়? আমরা মূলের ক্ষেত্রে যদি দেখি, একজন সূত্রের মূল, তাহলে কার নিচে আছে কেউ বলতে পারবা? কার নিচে আছে? কর্টেক্সের নিচে না? জি স্যার, কর্টেক্সের নিচে। হ্যাঁ। আর আমরা বলেছিলাম যে পেরিসাইকেল হলো অন্তঃস্থলীয় অঞ্চলের সদস্য বা স্টিলির সদস্য, তাহলে আমরা বলতে পারি স্টিলির বাইরে, স্টিলির বাইরেই হলো অন্তঃত্বক। তাহলে আমরা বলেছিলাম অবস্থান যে কর্টেক্সের নিচে আর স্টিলির বাইরে অন্তঃত্বক অবস্থিত। তো মূলের ক্ষেত্রে অন্তঃত্বকটা দেখো, এখানে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এবং এখানে কয় সারি প্যারেনকাইমা কোষ আছে অন্তঃত্বকে? এক সারি। হ্যাঁ, মূলের অন্তঃত্বক এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর মূলের অন্তঃত্বকের যে কোষগুলো আছে সেই কোষগুলো ঘনভাবে সন্নিবিষ্ট থাকে, এই কারণে আন্তঃকোষীয় ফাঁক নেই। আর মূলের অন্তঃত্বকের যে কোষগুলো, সেই কোষগুলোর প্রাচীর যদি পাতলা হয়, কোনো কোষের কোষ প্রাচীর যদি পাতলা হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো প্যাসেজ কোষ। আর পাশাপাশি দুটি যে অন্তঃত্বকের কোষগুলো আছে, তাদের মাঝে অনেক সময় সুবেরিন, লিগনিন ইত্যাদি পদার্থ জমা হয়, যার কারণে কোষপ্রাচীর হয়ে যায় পুরু বা মোটা। তখন সেই পুরু বা মোটা অংশকে আমরা বলবো ক্যাস্পেরিয়ান ফিতা। আর যদি আমরা দ্বিবীজপত্রী কাণ্ডে চলে যাই, তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে দেখব যে অন্তঃত্বক একাধিক স্তর দ্বারা গঠিত। হ্যাঁ। আর অন্তঃত্বকের যে কোষগুলোর মাঝখানে আমরা দেখবো যে প্রস্থপ্রাচীর আছে, সেই প্রস্থপ্রাচীরের ওখানে স্টার্চ বা শ্বেতসার কণিকা জমা হবে, যার কারণে দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা বলবো স্টার্চ শীত বা শ্বেতসার আবরণ। ওকে। আর একবীজপত্রীর ক্ষেত্রে আমরা বলেছিলাম একবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ডে সেখানে কিন্তু অন্তঃত্বক নেই। ওকে। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আসবো কি অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে পরিবহন টিস্যু ছাড়া পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে মূল ও কাণ্ডের ক্ষেত্র পর্যন্ত অন্তঃস্থলীয় অঞ্চলের বিস্তৃতি, তোমাদের আগেই ছবির মাধ্যমে আমি বলেছিলাম অন্তঃস্থলীয় অঞ্চলের সদস্য কি কি? পেরিসাইকেল, মজ্জারশ্মি, মজ্জা। তাহলে এটা থাকবে কোথায়? অন্তঃকের নিচে এবং ভাস্কুলার বান্ডেলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পেরিসাইকেল বলা হয়। পেরিসাইকেল প্যারেনকাইমা টিস্যু অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু অথবা দুই ধরনের টিস্যুর মিশ্রণে তৈরি হতে পারে। কিছু জলজ উদ্ভিদের মূল বা কাণ্ডে পরিচক্র নেই। সাধারণত মূলের পরিচক্র এক স্তর বিশিষ্ট, কিন্তু কুমড়া ও কুমারিকা কাণ্ডে পেরিসাইকেল বহুস্তর বিশিষ্ট স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। আমরা একবীজপত্রী মূলের ছবিতে দেখেছি যে একবীজপত্রী উদ্ভিদের আমরা মূলের যে ছবি, সেখানে কিন্তু পেরিসাইকেল কয় স্তর বিশিষ্ট দেখলাম? এক স্তর বিশিষ্ট। আমি পরে আবার ছবিতে যাচ্ছি। স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্রেমের মাথায় অবস্থান করলে এটিকে হার্ড বাস্ট বা গুচ্ছ টিস্যু বলে। এই স্তর হতে সেকেন্ডারি ভাজক টিস্যু সৃষ্টি, খাদ্য সঞ্চয়, কাণ্ডকে দৃঢ়তা প্রদান, পার্শ্বমূল তৈরি করা এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা এ অংশের কাজ। এবার আসছি মজ্জা। পরিবহন টিস্যুগুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশকে মজ্জা বলা হয়। গ্রাউন্ড ভাজক টিস্যু হতে এদের উৎপত্তি হয়। এটি সাধারণত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, তবে কখনো কখনো স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়। মজ্জার পাশাপাশি কোষের মধ্যে ফাঁক থাকতে পারে। কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের মজ্জা কোষ নষ্ট হয়ে কাণ্ডের কেন্দ্রস্থলে একটি শূন্য স্থান তৈরি করে, যেমন কুমড়া। তোমরা কুমড়ার শাক অনেকে হয়তো খাও, তো বাসায় যখন কুমড়ার কাণ্ড আনবে, তখন কুমড়ার কাণ্ডটা একটু কাটবা, কেটে দেখবা যে তার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। অবশ্যই গ্যাপ আছে। হ্যাঁ, যারা হয়তো গ্রামের বাড়ি, তারা হয়তো এটা দেখেছো যে কুমড়ার উদ্ভিদের কাণ্ডের মাঝে গ্যাপ থাকে। তো ওটাই হলো যে ওখানে কিছু মজ্জা কোষ নষ্ট হয়ে গেছে। খাদ্য সঞ্চয় করা এদের কাজ। স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত হলে সে অংশকে এটি দৃঢ়তা প্রদান করবে। মজ্জারশ্মি দুই ভাস্কুলার মন্ডলের মাঝ বরাবর মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত এবং দেখতে রশ্মির মতো টিস্যুকে মজ্জারশ্মি বলে। এরা দেখতে সরু ও লম্বা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত পাতলা প্রাচীর বিশিষ্ট।
খাদ্যবস্তু ও পানি পরিবহন ও সঞ্চয় করা, প্রয়োজনে সেকেন্ডারি টিস্যু তৈরি করা। আমি আবার ছবিতে ফিরে যাই, দিয়ে ওখানে গিয়ে বুঝাই আসি। তাহলে আমরা এখানে বলেছিলাম যে মূল বা কাণ্ড যেটাই হোক, সাধারণত একবীজপত্রী, দ্বিবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী কাণ্ডে অন্তঃস্থলীয় টিস্যুর তিনটি অংশ। প্রথমে থাকবে হলো পেরিসাইকেল, তারপরে হলো মজ্জারশ্মি, তারপরে থাকবে মজ্জা। তা আমরা প্রথমে আসবো পেরিসাইকেল। মূলের ক্ষেত্রে দেখো যে এটা কোথায় অবস্থান করছে, অন্তঃত্বকের নিচে, একই এক সারি প্রাইমিকামা কোষ দ্বারা গঠিত যে অংশ সেটাই হলো পেরিসাইকেল। তাহলে একবীজপত্রী মূল হোক বা দ্বিবীজপত্রী মূল হোক, তাদের ক্ষেত্রে পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট প্রাণিকামা কোষ দ্বারা গঠিত। আর পেরিসাইকেলেও আমরা দেখব যে কোষগুলো খুব ঘন সন্নিবিষ্ট, এই জন্য এদের মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। যদি এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হতো তাহলে কি হতো, পেরিসাইকেলটা আমরা দেখব যে পেরিসাইকেলটা একাধিক স্তর বিশিষ্ট হতে পারতো। আমরা এখানে যেহেতু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এখানে আমরা ছবিতে দেখাইনি, তাহলে আমরা ওটা দেখাতে পারছি না। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যেহেতু অন্তঃত্বক নাই, এই জন্য অন্তঃত্বকের নিচে পেরিসাইকেলও নাই। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তঃত্বকও আছে, এই জন্য তার পেরিসাইকেলও থাকবে। এবার আসবো মজ্জা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল বা কাণ্ডের কেন্দ্রীয় যে অংশ সেটা হলো মজ্জা, এবং মজ্জার কোষগুলো এখানে আমরা দেখবো মজ্জার কোষগুলোতে অনেক সময় আন্তঃকোষীয় ফাঁক থাকে। যদিও আমাদের ছবিতে এখানে আন্তঃকোষীয় ফাঁক হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই মজ্জার কোষগুলোর ভিতরে আমরা আন্তঃকোষীয় ফাঁক দেখতে পাবো। আর অনেক সময় দেখা যাবে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড এই মজ্জার কিছু কোষ নষ্ট হয়ে যায়, যার কারণে গ্যাপ বা ফাঁপা স্থান তৈরি হয়। যেমন আমরা বলেছিলাম কুমড়া এবং কুমারিকা কাণ্ডে কাণ্ডের ভেতরে এই মজ্জা কোষ কিছু নষ্ট হয়ে গ্যাপ তৈরি করে। এবার আসবো আমরা মজ্জার রশ্মি। তাহলে এখানে খেয়াল করো, পেরিসাইকেল হতে কেন্দ্র পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কতগুলো রশ্মির মতো বিন্যস্ত প্যারেনকামা কোষের সারি, সেগুলো হলো মজ্জা রশ্মি। হ্যাঁ, এগুলো হলো কি করে, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে আছে। তাহলে মজ্জা রশ্মিগুলোর কাজ কি, এবং জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছকে পৃথক করে রাখা, ঠিক আছে? তাহলে জাইলেম আর ফ্লোয়েম গুচ্ছকে পৃথক করে রাখা। আর আরেকটা কাজ কি করছে মজ্জা রশ্মি, আরেকটা কাজ করবে যে পেরিসাইকেল এবং মজ্জাকে সংযুক্ত রাখা। তাহলে মজ্জা রশ্মির কাজ একটা হলো জাইলেম ফ্লোয়েমকে আলাদা করে রাখা, আর মজ্জা আর পেরিসাইকেলকে সংযুক্ত রাখা। তাহলে আমরা মজ্জা রশ্মি বুঝেছি? জি স্যার, বুঝেছি। আর একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা কি বলবো, একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে যেহেতু পেরিসাইকেল নাই, তাহলে একবীজপত্রী কাণ্ডে আমরা কি কি দেখতে পারি, একবীজপত্রী কাণ্ডে আমরা মজ্জা আর মজ্জা রশ্মি দেখি। হ্যাঁ, যেহেতু এটা আংশিক একটা চিত্র, তাহলে এই কেন্দ্রের সবচেয়ে নিচে সেটা হবে মজ্জা, আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে অনেক সময় মজ্জা রশ্মি থাকতেও পারে আবার নাও পারে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে মজ্জা রশ্মি সুস্পষ্ট। এবার আসছি আমরা পাতার গ্রাউন্ড টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হবে মেসোফিল, মেসোফিল টিস্যু। এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট, পাতলা প্রাচীরযুক্ত প্রাইমিকামা কোষ দ্বারা গঠিত। পাতা দুই ধরনের, একটা হলো বিষমপৃষ্ঠ। তো বিষমপৃষ্ঠ পাতায় আমরা মেসোফিল টিস্যু দুই ধরনের দেখব, একটা হলো স্পঞ্জ, একটা প্যালিসে। আমরা এখানে ছবিতে দেখতে পারি, তাহলে এটা একটা বিষমপৃষ্ঠ পাতার প্রস্থচ্ছেদ। আর বিষমপৃষ্ঠ পাতায় আমরা দেখতে পাচ্ছি উপরে আছে প্যালিসেড মেসোফিল বা প্যালিসেড প্যানক্রেমা। প্যালিসেড প্যানক্রেমা কোষগুলোর আকৃতি কেমন, লম্বা সরু, এবং এদের মাঝে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই, যেহেতু খুব ঘনভাবে সন্নিবিষ্ট আছে। আর এদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ইউ এর মতো একটা রেখা, সেগুলো আসলে ক্লোরোপ্লাস্ট। তাহলে প্যালিসেড প্যানক্রেমায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি। আমরা নিচের দিকে যদি তাকাই সেখানে আমরা দেখব স্পঞ্জি প্যানক্রেমা। স্পঞ্জি প্যানক্রেমা কোষের আকৃতি গোলাকার, আর এরা হলো ঘনভাবে সন্নিবিষ্ট নাই, এই জন্য দুই কোষের মাঝে গ্যাপ দেখতে পাচ্ছি, এবং এগুলোকে আমরা বলবো আন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে। আর এখানে আমরা গোল যে রেখা ভিতরে দেখতে পাচ্ছি সেটা হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে স্পঞ্জি প্যারেনকাইমায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম। তাহলে আমরা এখানে স্পঞ্জি এবং প্যালিসেডের মধ্যে পার্থক্য শিখলাম। আমি আবার পার্থক্যগুলো বলছি, প্যালিসেডের আকার কেমন, সরু লম্বা, স্পঞ্জির আকার গোলাকার। প্যালিসেড গুলো কিভাবে বিন্যস্ত,
ঘন ভাবে বিন্যস্ত, এই জন্য আন্তঃকোষীয় ফাঁক নেই। স্পঞ্জিগুলো আলগা ভাবে বিন্যস্ত, এই জন্য আন্তঃকোষীয় ফাঁক আছে। প্যালিসেড প্যারেনকাইমায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি, স্পঞ্জি প্যারেনকাইমায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম। তাহলে আমরা বিষমপৃষ্ঠ পাতায় দুই ধরনের মেসোফিল টিস্যু দেখতে পাবো। বিষমপৃষ্ঠ পাতা মানে কি সবাই বোঝো? বিষমপৃষ্ঠ পাতা কোন 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 পাতাগুলোকে বিষমপৃষ্ঠ পাতা বলা হয়? যে উদ্ভিদের পাতা উভয় পৃষ্ঠ সমান সুজলক পায় না, যেমন দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা, আম জাম কাঁঠাল লিচু। এই জন্য আম জাম কাঁঠাল লিচু দেখবা ঊর্ধ্বত্বক বেশি সবুজ, নিম্নত্বক কম সবুজ। একবীজপত্রী উদ্ভিদের পাতাগুলোকে বলবো সমদ্বিবীজপত্রী পাতা, কারণ এরা ধান গম আখ ভুট্টা এরা সবাই একবীজপত্রী উদ্ভিদই, এবং এই সমস্ত উদ্ভিদের পাতাকে বলবো সমদ্বিবীজপত্রী পাতা। অর্থাৎ সূর্যের সাথে এমন কোণে অবস্থান করে যে পাতার ঊর্ধ্ব ও নিম্নত্বক সমান সূর্যালোক পাবে। এই কারণে এই ধরনের পাতার ক্ষেত্রে মেসোফিল টিস্যু শুধু এক ধরনের থাকে, হয় স্পঞ্জি অথবা প্যালিসেড, ঠিক আছে? যে কোনো একটা থাকবে, সবগুলো স্পঞ্জি অথবা সবগুলোই প্যালিসেড, স্পঞ্জি ও প্যালিসেড দুটো একসাথে থাকবে না। কাজ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা এই গ্রাউন্ড টিস্যুর কাজ, পাতার গ্রাউন্ড টিস্যুর কাজ। আজকের লেকচারে কারো কোথাও সমস্যা থাকলে বলতে পারো। আছে কারো কোনো প্রশ্ন? আছে না থাকলে আমি দু একটা কোশ্চেন করে দেখি তোমরা কতটুকু মনোযোগী ছিলা। গাটেশন কাকে বলে তুমি বলতে পারবা? গাটেশন কাকে বলে পারবা কেউ? না পারলে বলো, গাটেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় পানি পাতার মাধ্যমে তরল আকারে নির্গত হয় তাকে আমরা কি বলবো? গাটেশন। প্যাসেজ কোষ কাকে বলে? কে বলতে পারবা প্যাসেজ কোষ কাকে বলে? মূলের অন্ততকের প্যারেনকাইমা কোষগুলোর প্রাচীর যদি পাতলা হয় তখন তাকে আমরা বলবো প্যাসেজ কোষ। ক্যাসপেরিয়ান ফিতা কোথায় দেখা যায়? এনিওয়ান? স্যার অন্ততকে। কার অন্ততকে? স্যার মূলের। মূলের অন্ততকে, গুড। আর সেই ক্যাসপেরিয়ান ফিতার মধ্যে কি কি উপাদান আছে? লিগনিন আর একটা সুবেরিন। আর স্টার্চ শীত বা স্বেচ্ছার আবরণ কোথায় দেখা যায়? স্যার অন্ততকে। কার অন্ততক? স্যার মূলের অন্ততকে। না, দ্বিবীজপত্রী কাণ্ডে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা দেখবো স্বেচ্ছার কণিকা অন্ততকের কোষপ্রাচীর গুলোতে আমরা দেখতে পাবো, এই জন্য দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো স্টার্চ শীত বা স্বেচ্ছার আবরণ। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি এরকম কোন দেখা দেবে স্বেচ্ছার দানা বা স্বেচ্ছার কণা দেখা যাবে? না স্যার। কেন দেখা যাবে না, এর কারণটা কি বলো? একবীজপত্রী অন্তত অন্ততকই নেই, তাহলে অন্ততক না থাকলে? জি স্যার অন্ততক নেই। তো ঠিক আছে, যারা এখনো নাম রোল লেখো নাই লিখে দাও। হ্যাঁ, তো তোমাদের স্যার আমাদের স্যার যে এক্সাম হওয়ার কথা স্যার ওইখানে যে শর্ট সিলেবাস যেসব সাবজেক্ট গুলো বাদ গেছে স্যার ওইগুলো থেকে কি পরীক্ষা হবে না সব কিছু? ওটা ওটা ওটার ব্যাপারে হয়তো আমাদের একটা মিটিং হবে। হ্যাঁ, যে শর্ট সিলেবাস দিয়েছে একটা মিটিং হবে, ওটা আমরা জানাই দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, খুদা হাফেজ।